আমরা এর আগে রাজ্যে ভুয়ো উকিল ভুয়ো ডাক্তারের কথা শুনেছিলাম, এবার হদিশ মিলল ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টের। বৃহস্পতিবার দুপুরে হঠাৎই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা সারপ্রাইজ ভিজিটে যান একটি কোঅপারেটিভ ব্যাংকে। এই কোঅপারেটিভ ব্যাংকটি সিউড়ির বিবেকানন্দ রোডে অবস্থিত। গোপন সূত্রে সিবিআই জানতে পারে যে ব্যাংক রয়েছে এমন কিছু অ্যাকাউন্ট যাদের মালিকদের বাস্তবে কোনো অস্তিত্ব নেই। হিসেব করে দেখা গেছে প্রায় 177টি ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে এই ব্যাংকে। হানা দেওয়ার পর সিবিআই আধিকারিকরা ব্যাংক অফিসারদের জিজ্ঞাসাবাদ শুরু করলে তাদের কথায় বেশ অসঙ্গতি লক্ষ্য করা যায়। তারা কিছুতেই সিবিআইকে কোনো প্রকার সাহায্য করতে রাজি ছিলেন না। পরবর্তীতে সিবিআই যখন তাদের সকলকে গ্রেফতারের হুমকি দেন, সেই সময় ভয়ভীত হয়ে তারা সেসব অ্যাকাউন্টের নথিপত্র সিবিআইয়ের হাতে তুলে দেন বলে জানা গিয়েছে। বীরভূম জেলার কেন্দ্রীয় সমবায় ব্যাংকে 177টি ভুয়ো অ্যাকাউন্টের বিষয়ে তল্লাশি চলছে। তবে ব্যাংক ম্যানেজার জানিয়েছেন এর সঙ্গে সাধারণ ডিপোজিটারদের কোনো সম্পর্ক নেই। তবে ফেক অ্যাকাউন্ট বিষয়ে মুখ খুলতে নারাজ ব্যাংক ম্যানেজার। আজকে আমাদের ব্যাংকের সিবিআই অফিসার এসেছেন, তাদের নির্দিষ্ট কিছু কোয়েরি আছে, আমরা যথাসম্ভব চেষ্টা করি তাদের কোয়েরি মিটিয়ে দেওয়ার কাজ চলছে। আর এর সঙ্গে সাধারণ বীরভূমের সাধারণ ডিপোজিটারদের কোনো সম্পর্ক নেই, ওনারা নিশ্চিন্তে থাকতে পারেন। এদিকে বীরভূম জেলার কেন্দ্রীয় সমবায় ব্যাংকে সিবিআইয়ের হানা আড়াল দিতে ময়দানে নামলেন তৃণমূল নেতারা। পরিচালন সমিতির প্রাক্তন চেয়ারম্যান তৃণমূল নেতা নুরুল ইসলাম দাবি করলেন, বাম জামানায় ডুবে যাওয়া সমবায়কে তারা বাঁচিয়ে তুলেছেন, কোনো বেআইনি লেনদেন হয়নি, এমনকি কোনো ভুয়ো অ্যাকাউন্ট নেই বলে দাবি নেতাদের। তাদের তো বলতে হবে কেন আমরা দেখতে চাই, সেরকম কি আপনাদের না কোনো কোনো কারণ বলেনি? ওরা নিজেরা এসে করেছে যে আমাদেরকে কোনো নোটিশ দেয়নি, আমাদেরকে কোনো নোটিশ দেয়নি। আমাদের কাছে যে নোটিশ এসেছিলো এর আগে নির্দিষ্ট কিছু ব্যক্তির অ্যাকাউন্ট সম্বন্ধে আমাদের কাছে ইনফরমেশন জানতে চেয়েছিল, আমরা সেটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, ওরা জানতে চেয়েছিল অনুব্রত মণ্ডলে, আমি বলি আমাদের কাছে চিঠি এসেছিলো, সেই চিঠিতে বলেছিল যে অনুব্রত মণ্ডলের কি অ্যাকাউন্ট আছে ওখানে ডিটেলে জানাতে, আমরা জানিয়ে দিয়েছি। সেটা আমার এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের আমাদের সিউড়ি ব্রাঞ্চে কোনো অ্যাকাউন্ট ছিল না, বোলপুর ব্রাঞ্চে ছিল, বহুদিন ট্রানজাকশন হয় এবং ট্রানজাকশনও হয়নি, ঠিক আছে। এদিকে ভুয়ো অ্যাকাউন্টের হদিশ মিলতেই সাধারণের চিন্তায় নাবিচ্ছা ওঠার জোগাড়। কবি শেষ হবে বাংলার দুর্নীতি কেচ্ছা কেলেঙ্কারি, সেদিকে তাকিয়ে এখন বঙ্গবাসী। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।